শুক্রবার পহেলা মার্চ বাদ জুম্মা মুন্সীগঞ্জ সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর মডার্ন ইন্ডাস্ট্রি বাংলাদেশ লিমিটেডের প্রকল্প রিভারভিউ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালনা পরিষদ পরিবর্তন ও পুনঃসংস্কারের কাজের শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন মুন্সীগঞ্জ তিন আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণালকান্তি দাস মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব মডার্ন ইন্ডাস্ট্রি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ গোলাম মোস্তফা হাজি আলী আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আহমেদ রাসেল এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম হোসেন গোলাম কিবরিয়া বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন পীর বাহাউদ্দিন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় মিলাদ পরিচালনা করেন মুক্তারপুর বাইতুসালাম জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান মিলাদ শেষে প্রীতিভোজের আয়োজন করা হয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুক্তারপুর মুন্সীগঞ্জ